কোন জায়গায় ভারত সরকার বঞ্চিত করেছে জায়গাটা আপনাকে বলতে হবে। আপনি আবাস যোজনার যে টিম ইনকোয়ারি করেছে তার রিপোর্টকে রেক্টিফাই করুন, গোয়ালঘরকে বাদ দিন, পাকা বাড়িকে বাদ দিন, যিনি একবার কোনো না কোনো বেনিফিট পেয়েছেন, আইএওয়াই পেয়েছেন, আগের যোজনা পেয়েছেন, আপনি যে 19 পয়েন্ট যে ক্রাইটেরিয়া আছে তার ভাইলেশন থেকে বার করে দেন, ফ্রেশ তালিকা পাঠান, এক্ষুনি পাবেন। বারে বারে বলেছে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রীরা। সেকেন্ড থিং, মানরেগা নিয়ে এখন ভারত সরকারেরও কিছু করার আছে বলে আমি মনে করি না। আমি অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল পিপল আমি পিল করেছিলাম, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। অনারেবল চিফ জাস্টিসের ভার্ডিক্ট আপনারা পেয়েছেন 10 দিন আগে, সেই ভার্ডিক্টে তিনি 4 জনের কমিটি করে দিয়েছেন, 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম কনসার্নিং ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম স্টেট গভর্নমেন্ট কনসার্নিং ডিপার্টমেন্ট, দ্যাট মিন্স পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিসার, অ্যান্ড 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম সিএজি ক্যাগ। এই 4 জনের টিম বসে তারা ইনভেস্টিগেশন করে আপনার দুধের মধ্যে কতটা জল আছে সেটাকে আগে বের করবে, চোরেদের চিহ্নিত করা হবে। অন দ্য ফ্লোর অফ দি অগস্ট হাউস পার্লামেন্টে মাননীয় মন্ত্রী গিরিরাজ সিংজি বলেছেন যে ভ্রষ্টাচারীকে আপনাকে জেলে পাঠাতে হবে, অনগোয়িং স্কিম, জেনুইন বকেয়া থাকলেও পাবেন, ফিউচারেও স্কিমের বেনিফিট ওয়েস্ট বেঙ্গলের জব কার্ড হোল্ডাররা পাবে। এটা নিয়ে কোনো বক্তব্য নেই, আমাদের এটাই বক্তব্য ছিল, জেনুইন জব কার্ড হোল্ডারদেরকে আলাদা করুন, আর ফেক মেটেরিয়াল সাপ্লায়ার আর ফেক জব কার্ড হোল্ডারদেরকে আলাদা করুন, এবং দে শুড বুকড, তারা চুরি করেছে। আমি নিজে তথ্য দিয়ে কোর্টে বলেছি 7,229 কোটি টাকা আমি, আমার আমি তো ক্যাগেল লোক নই, আমার যা অ্যাজ এ লিডার অব অপোজিশন সোর্স ইত্যাদি সব মিলিয়ে আমাকে কিছু WBCS হেল্প করেছেন, কিছু সৎ নির্মাণ সহায়ক হেল্প করেছেন, কিছু NGO হেল্প করেছেন, কিছু জেনুইন জব কার্ড হোল্ডার হেল্প করেছেন, আমার পার্টি হেল্প করেছে ব্যাক অফিস থেকে দিয়ে, আমি নিজে বলেছি আমার মন এই এই। অতএব মানরেগা নিয়ে উনি যতই ড্রামাবাজি করুন না কেন, চোরেদের আগে জেলে যেতে হবে, জেনুইন লোককে আমরা আমি ডিসেম্বর জানুয়ারি 2 মাসে 40-এর বেশি কার্যক্রম করেছি গ্রামে গ্রামে গিয়ে, স্টার্টেড ফ্রম আলিপুরদুয়ার একদম সুন্দরবনের জয়নগর থেকে পুরুলিয়ার আপনার কাশীপুর জয়পুর এ পর্যন্ত আপনার ঝালদা পর্যন্ত। সেখানে আমি পাবলিককে জিজ্ঞেস করেছি যে জেনুইন লোকরা আপনারা ওয়েট করবেন তো, আপনারা চান তো চোরেরা জেলে যাক, সব লোক বলেছে যে আগে চোরেরা জেলে যাক, 1,01,00,000 ফর্জি জব কার্ড আইডেন্টিফাইড হয়েছে তারা জেলে যাক, এবং কন্ট্রাক্টরের নামে তৃণমূলের এই শাহজাহান মডেল তারা লুট করেছে, এরা ইন্টারেস্টেড ফর মেটেরিয়াল পেমেন্ট, মেটেরিয়াল কারা, মেটেরিয়াল 30% কাজ হয়েছে, 70% জল, একা গনসা মণ্ডল বলে, গণেশ মণ্ডল বলে একটা কুলতলির MLA রয়েছে তৃণমূলের, তার মার নাম মৌরিবালা মণ্ডল, মইপিট গ্রাম পঞ্চায়েত, সে একা 75 কোটি টাকা তুলে নিয়েছে, IBS-এর কোনো বাগান হয়নি, কোনো বাগান হয়নি, কোথাও কোনো বাগানের চিহ্ন পর্যন্ত নেই, ম্যানগ্রোভ লাগানোর স্কিম পুরো, আপনার IBS-এর গাই গরু কোথাও গরু কিনে দেয়নি, কি করেছে এই এই 4 জনের এলে, এবং মুখ্যমন্ত্রী নিজের সঙ্গে যুক্ত চুরির সঙ্গে, কারণ যখন মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার ছিলেন আজকের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, তিনি হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন, হর্টিকালচার কর্পোরেশন এই রাজ্যের একটি STU মানে পাবলিক আপনার স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং, সেখানকার এনলিস্টমেন্ট করিয়েছে বিনা টেন্ডারে গাছ সাপ্লাই করার,
যে কাজ ফরেস্ট ডিপার্টমেন্ট জুলাই মাসে অরণ্য সপ্তাহের জন্য পারচেজ করেছে, যে আম গাছগুলোকে 18 টাকা করে মানরেগাতে সেই আম গাছ পারচেজ হয়েছে 42 থেকে 50 টাকায়, যে নারকেল গাছ 40 টাকা করে জেনারেল আপনার পারচেজ করে আপনার কোস্টাল বেল্টে ওই লাইটনিং আটকানোর জন্য একটা স্কিম আছে, নারকেল গাছ লাগানো হয়, সেই নারকেল গাছ মানরেগাতে প্রদীপ মজুমদার, কৃষ্ণ কল্যাণী এরা সব সাপ্লাই দিয়েছে 250 টাকা করে। অতএব মমতা ব্যানার্জির চোরেরা ব্যাগটাক গুছিয়ে রাখুন, এদের সবার হালত পার্থ আর বালুর মতো হবে।